কত সুন্দর একটা জায়গায় এসেছি আমরা, খুবই সুন্দর। বাসে আনফরচুনেটলি একটু লাইট মানে রাত হয়ে গিয়েছে, সুন্দর লেগে গিয়েছে। আর এখানে আমরা আজ আসছি আমি বাবা আর জিজু আসলে হেলান পোশাক লাগাতে। বাঙালি জেলার স্থল তো অবশ্যই চিনো, ওই তো লাগাতে এসেছিল, তোমরা দেখতে এসেছিলাম যে কত দূর কি হয়েছে কিনা। ভালো হয়নি হয়নি কি, প্রত্যেকটা গাছই তো জীবিত আছে কিন্তু জলটা নিচে নেমে গেছে। আমি জলে লাগিয়েছিলাম বাট আরো দুই হাত নিচে জলটা শুকিয়ে চলে গেছে, তা কি করে হবে? আনবি তুমি কি করছো? আনবি দেখো, আনবি মুজে দেখো বেটা, দেখো এই দেখো, এই দেখো কি করছো, এই দেখো বেটা দেখো 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 মম্মি কি লাগায়, দেখো কি লাগায় দেখো। বাস ঠিক আছে, না না এদিকে দেখাও, এদিকে দেখাও, আনবি বাবা দেখাও না, দেখো লাগাতে বলতেছি না, এই যে এইটাই লাগাও, এইটাই লাগাও বাবারে দেখো। আনবির পাপা আর সেই দাদু এসেছিল হেলান তো শাক লাগাতে, শাক লাগাতে আসছিল। আমরা এখন দেখতে এসেছি শাকটার কি ভাব আছে কি নেই সেটাই আমরা দেখতে এসেছি। এই যে কিরকম একটা জায়গা দেখো, চুল খুলে গেছে বাইক এসে। এইদিকে না পাখির ডাক শোনা যাচ্ছে, আর এদিকে জানবির পাপা রানবি চলে গেছে। আমি একটু যাই, হাই দুইজনে দেখো হাই করতেছে। ও মা এখানে ঢোলকুমলে এরকম গাছ আছে, সেই আমাদের সেই বিলের মতো, দেশের বাড়ি বিলের মতো। এদিকে এই যে পাহাড়, ওদিকে পাহাড় আর পাহাড়। এই জানবির পাপা আকাশ দিয়ে কি যায় ওইটা, ওই যে একটু সাদা এই যে দেখো সেই কমলি ঢোল কুমলির গাছ, আর এখানে যে লাগিয়ে গেছিল। কোথায় লাগিয়েছিলে এখানে? এটা কি বাবা এখানে শব্দ হচ্ছে এই যে এখান থেকে? আরে আরে কোথায় যাও, দই দেখো কোথায় যায়, কোথায় কোথায় গেছে? বর্ষার সময় কিন্তু হয়ে যেত, এইগুলো থাকবে না, একটা তুলে না ওই একদম ওইখানে ফেলে দাও, ওই ঢোল কুমলি ওই গাছের পরে জলে হয় কি? হ্যাঁ জলেই তো হয়, তোমার জুতো ভিজে যাবে, তুমি এদিকে আসো না, ওইখানে রেখে দাও, এমনি এমনিতেই রেখে দাও, হবে হবে। আনবি পড়ে যাচ্ছে, কি হয়েছে বাবা? নেব না। ওইদিকে দেখো গাছটা কি সুন্দর করে লাগাচ্ছে, তাকে একটু লাঠি টাঠি দিয়ে রেখে থেকে কত ভাবে রেখে দাও না, ওইভাবে আরে দিতে হবে না ভাই, ওরে ওইগুলোর ভিতরেই থাকে আনবির পাপা, কচুরের ভিতরেই হয়, তুমি রেখে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, চলো আসো। দেখো আমরা কোথায় এসেছি, কত দূর আমাদের বাড়ি থেকে দূর, সেখানে এসেছি আমরা। এই যে ওঠো না, হাই বন্ধুরা, দেখো দেখো সবাই দেখো, হাই লাইক কর দেনা, লাইক কর দেনা, ভিডিও যেমনই হোক লাইক কর দেনা, আনবি তো শুধু এটাই বুঝে। আনবিকে দেখো কি হয়েছে,
মারি দিছে পূর্ব কোথায় গিয়েছে ড্যাম এইখানে গিয়েছে কেমন এখানটা ও মাই গড এই দেখো কি জল কেমন দেখেই তো সে ভয় লাগতেছে এই যে ওই যাকাছে সাতটা রানবীর পয় অলরেডি চলে গিয়েছে আমার যেতে আমরা এখানে থাকলে ভয় লাগতেছে সত্যি কথা এইখানেও লাগাইছিল তো এখানেও হয়নি সেরকম হ্যাঁ হ্যাঁ ফেলে দাও হবে হবে না হয় না হবে কি বলো রেখে দাও না এখানে প্রচুর শীত এখানে ঠান্ডা খুব চলো না এই যে এখন হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি চলো কি পাগল আমাকে রেখে চলে যাচ্ছে আমদের মা দৌড়াতে দৌড়াতে আসছে চলো বাড়ি চলো তাড়াতাড়ি যা এখানে ভাগ আছে ও বাবা ভয় দেখিও না চলো ভয় না সত্যি সত্যি তাড়াতাড়ি চলো এটা ফাড়তে এই যে কি তুমি চলে যাবে কি নাকি আমাদের রেখে মাংস নিয়ে এসেছে পকোড়া খাবে আর এদিকে দেখো ধনিয়া পাতা নিয়ে এসেছে এতগুলো কে করবে কে বাতাও বলো কে করবে আর ওইদিকে রান্নাঘরে আনবির পাপা সবকিছু তৈরি করছে মানে চিকেন পকোড়া তারপর এমনি ভেজ পকোড়া গুলো করবে আর আমি রানবির একটু মাস্তি করে এখন ভাবছি ওনাকে একটু হেল্প করি তাই এইখানে দেখো আমি কিছু ধনিয়া পাউডার লাল মিরচি পাউডার একটু গরম মশলা মানে যেগুলো দিতে হবে পকোড়ার ওই লিকুইডের ভিতর সেগুলো একটু একটু নিয়ে নিচ্ছি আর আনবির পাপা এদিকে নিজেই বসে গিয়েছে সবকিছু ম্যারিনেট করে রাখবে আধা ঘন্টা মতো সেজন্য আর এইখানে প্রথমেই নিম্বু দিয়ে আর টক দই দিয়ে মানে মাংসটা ম্যারিনেট করে রাখবে লবণটা এখন দিবে না কারণ লবণটা যদি এখন দেয় তাহলে মাংসটা থেকে না জল গলবে সেজন্য সো এখানে নিম্বু রস আর এই যে সবকিছু এই যে টক দইটা নিয়ে আসছিল সেটা দিয়ে দিল আর এদিকে আমি খিচুড়িটা দেখলে কুকারে বসিয়ে দিয়েছি আর এইখানে যে প্যাকেটটা দেখছো এটা আনবিকে আঙ্গনবাড়ি থেকে ওর ম্যামরা দিছিল বাট একদিনও আমার বানানো হয়নি আজ মানে পরের দিন যেহেতু মঙ্গলবার তাই ভাবছি ওকে একটু দুধ দিয়ে বানিয়ে দেবো যদি খায় তাহলে খাবে আর না হলে তো আমি আছি মিষ্টি খাওয়ার জন্য আর ভাবছি একটু ভালো করেই বানাবো তাহলে আমিও একটু খেতে পারবো সো চলো কালই বানাবো যখন তখন অবশ্যই দেখানোর চেষ্টা করব আর আনবির পাপা এদিকে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছে আর ব্যাস কমপ্লিট হয়ে গিয়েছে এটা ফ্রিজেও রাখা যায় এমনি বাইরেও রাখা যায় বাইরে যেহেতু প্রচণ্ড শীত এখন তাই বাইরেই রেখে দিব আর এই যে এখন রেখে দিয়েছি আর একদিকে আমার ভাতও হয়ে গিয়েছে আর একদিকে খিচুড়ি হয়ে গেছে মানে ভাতটা দুপুরের সেটা তো আসে আমার এদিকে ভেজ পকোড়া বানানোর গ্রেভিটা রেডি আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে আর একটু একটু গুঁড়া মশলা দিয়ে ওটা রেডি করে নিয়েছি আর এদিকে এখন যেটা আমি ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম মাংসটা সেটা এখন করব আর এখানে আমি একটু এর ভিতরে একটু আদা রসুনের গার্লিক পেস্ট যেটা রেডিমেডই পাওয়া যায় কিনতে সেটা ইউজ করছি সেটা দিব আর একটু ধনিয়া পাউডার একটু লাল মিরচি পাউডার একটু গরম মশলা এগুলো দিব এগুলো দিলে কি হয় আসলে মাংসের ফ্লেভারটা বেড়ে যায় আর মাংসের সাথে এগুলো দিলে খুবই ভালো হয় ভেজ পকোড়ায় তুমি দিতেও পারো না দিতে পারো ওটা অপশনাল স্কিপ করতে পারো বাট এটাই তো দিলে তো খুবই ভালো হয় আর আমরা এর আগেও বানিয়েছি খুবই ভালো লাগছিল আর দেখো এখানে আনবির পাপা এখন বানানো স্টার্ট করে দিয়েছে আর এখানে এই যে একে একে সব মাংসগুলো দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু আনবির পাপা মানে দেখে দেখে একদম মাস্ট পিসগুলোই নিয়ে এসেছিল আর যেহেতু কালকে মঙ্গলবার তাই আজ কম করে বললাম যে অল্প একটু মাংস নিয়ে এসো ব্যাস পকোড়াই খাওয়ার জন্য আর কিছু না আর সেজন্য এই যে এদিকে চিকেন পকোড়াটা রেডি করছে আর ওদিকেও ভেজ পকোড়াটা হয়ে যাচ্ছে মানে দেখো
মানে দুই দিকে পকোড়া রেডি করতে আনবির বাবা স্টার্ট করে দিয়েছে আর খুবই সুন্দরভাবে পকোড়াটা করছে উনি সত্যি খুব ভালো পকোড়া বানায় পকোড়া ডিম অমলেট সবকিছু ভালো বানায় সেটা তো মানে আমি তোমাদের আগেও বলেছি আর আগের ভিডিওগুলোতেও দেখেছি উনি কয়েকবারই এরকম ডিম অমলেট বানায় আর সো এখানে দেখো এখন দুই দিকেই বানানো হয়ে যাচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর ওদিকে যেহেতু আনবির বাবা একটু উল্টে দিচ্ছে তাই আমি একটু হেল্প করলাম আর বলতে বলতে আমার যে এদিকে চিকেন পকোড়া রেডি হয়ে গিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ ভেজ পকোড়াটা হয়ে গিয়েছে যেটা আনবি এদিকে খাওয়া স্টার্টও করে দিয়েছে আর এখানে প্রথমে এটা একটু বেশি করে ভাজা হয়েছিল আর আমার একটু বেশি ভাজা ভালোই লাগে তোমরা তো সবাই জানো এই যে আমরা এখন ব্ল্যাঙ্কেটের ভিতরে বসেছিলাম আমি আর আনবি এখন আমরা যাব রান্নাঘরের দিকে আনবির বাবা কি করছে সেটা দেখতে চলো যাই তাহলে আনবির বাবা কি করে আনবির বাবা ওরে বাবা আচ্ছা ডিম ভাজি করছে এখন আর এদিকে পকোড়া কমপ্লিট কিছুটা ঘরে রেখে আসছে আর এখানে ও খুব কষ্ট হয়ে গেছে শোনা কষ্ট হয়ে গেছে খিদে লাগছে এত আর ভাল লাগছে আর খেতে পারবো কি এখানে কি করবো আর তাছাড়া দেখো আমার গেটে এসে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এইদিকে অনেক বড় অনুষ্ঠান হচ্ছিল রামলীলা উৎসব হচ্ছিল আর এটা নিউ ইয়ার উপলক্ষে হচ্ছিল দেখো প্রচুর মানুষ এসেছিল বাট আমরা যাইনি অনেক শীত ছিল সেজন্য আর তাছাড়া এখানে এই যে এখন আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি আর আনবির মানে দুষ্টুমি দেখো এই যে দেখো এখানে স্যালাড ডিম অমলেট নন ভেজিটেরিয়ান দুটাই পকোড়া আছে তারপর খিচুড়ি মানে শীতের দুপুর শীতের রাতে খাওয়াটা বেশ জমে যাবে আর আনবি এদিকে কান্না করছিল ওর পাপা ওকে দিচ্ছিল না সেজন্য আর ওকে এই যে গোছানোটাই দিতে হবে যেহেতু আমি আনবির পাপার জন্য রেডি করেছিলাম আমি ভাবছি মানে ও খাবে না ও তো খায় না সবাই জানো কি দুষ্টুমি করে বাট ও তো খুবই রাগ করছিল ওকে কেন দেওয়া হয়নি আর এদিকে দেখো আমার সবকিছু রেডি আর বন্ধুরা তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিও